বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই। 6 মার্চ 5:45 মৃত্যুবরণ করেন। অনেকে আছেন মাসুম বাবুলকে চিনেন না। মাসুম বাবুল প্রয়াত নায়ক মান্নার বন্ধু ছিলেন। মালেক আফসারের ভিডিওতে হয়তো আপনারা শুনেছেন মান্নার পিস্তল চুরির কথা। উনি হচ্ছেন সেই মাসুম বাবুল। তুমি আটা রেলগাড়ি, তুমি আমি সওয়ারি, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে হৃদয়ের সাদা কাগজে। তো যাই হোক, মাসুম বাবুল হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক। 1.5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থা খারাপ হলে গত বছর অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খান তার পরিবার। নৃত্য পরিচালক মাসুম বাবুলের দাফনের বিষয় এখনো কিছু সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্য সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘ 40 বছরের কর্মজীবনে অসংখ্য সিনেমাতে নৃত্য পরিচালনা করেছেন। সিনেমাগুলো হচ্ছে বেদের মেয়ে জোসনা, কোটি টাকার কাবিন, বিক্ষুব সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। 2018 সালে একটি সিনেমার গল্প, এই সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল। তাছাড়া মান্নার অসংখ্য সিনেমাতে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। তো বন্ধুরা, নৃত্য পরিচালক মাসুম বাবুলের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।